2050 সালে কেমন হবে আমাদের পৃথিবী? হোয়াট উইল বি আওয়ার আর্থ ইন 2015 বাংলা। ভবিষ্যতের জগৎ সকলেরই ভালো লাগে, আর প্রতিটি মানুষই জানতে চায় তার ভবিষ্যৎ কেমন হতে চলেছে। আজ আমরা বিজ্ঞানের দ্বারা তৈরি কিছু ভবিষ্যৎবাণী সম্পর্কে জানব, যেখানে বলা হয় আজ থেকে মোটামুটি 32 বছর পর মানে 2050 সালে কেমন হবে আমাদের পৃথিবী। তাহলে চলুন জেনে নেওয়া যাক 2050 সালের কিছু কঠিন ভবিষ্যৎবাণী। 2050 সাল পর্যন্ত বিশ্বের জনসংখ্যা 960 কোটিরও বেশি হয়ে যাবে, আর জনসংখ্যার দিক থেকে ভারত চীনের থেকেও আগে হয়ে যাবে। বৈজ্ঞানিক রিপোর্ট অনুসারে 2050 সাল পর্যন্ত সমুদ্রতা বৃদ্ধি পাবে এবং বিশ্বের শিলাবৃষ্টি বেড়ে যাবে, যার কারণে বিশ্বের দেশগুলো বছরে দুবার ভূমিকম্পের সম্মুখীন হবে। আজ পর্যন্ত আমরা বিশ্বের শিলাবৃষ্টি বাড়ার কারণে বিশ্বের 5টি বড় আইল্যান্ড হারিয়েছি। আসছে 32 বছরে আরো 2 থেকে 3টি বড় আইল্যান্ড পানির নিচে তৈরি যাওয়ার সম্ভাবনা আছে। 2050 সাল পর্যন্ত মোটামুটি 50% চাকরি শেষ হয়ে যাবে, কারণ ততদিনে অনেক ফিল্ডে মানুষের জায়গায় রোবটরা কাজ করবে, বিশেষ করে ক্লিনিং, বেবিসিটিং, গেস্ট অ্যান্ড এক্সট্যান্ড অপারেটিং ওয়ার্কারের মতে কাজ রোবটরাই নিজেদের কর্তব্য দেখাবে। 2050 সাল পর্যন্ত মোটামুটি 70% ওয়ার্ল্ড পপুলেশন শহরে বাস করবে এবং ক্যান্সার রোগে মৃত্যুর সংখ্যা অনেক কমে হয়ে যাবে। আর 80 বছর কম বয়সের মানুষ ক্যান্সারে মরবে না, আর ক্যান্সারের মতো রোগকে প্রায় শেষ করে দেয়া হবে। 2050 সাল পর্যন্ত প্রায় মানুষ মায়াবিয়া রোগে আক্রান্ত হবে। মায়াবিয়া হচ্ছে একটি দূরদৃষ্টি রোগ, যার কারণে দূরের জিনিস ঝাপসা দেখায়। খাওয়া দাওয়া আর লাইফস্টাইল পরিবর্তনের জন্য এই মায়াবিয়া রোগের বৃদ্ধি পাবে। 2050 সাল পর্যন্ত আমরা আজকের থেকে অধিক লেটেস্ট টেকনোলজি ব্যবহার করব, যাতে মোবাইল আর অন্য গ্যাজেট আজকের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স হবে আর আমাদের ভার্চুয়াল রিয়ালিটি অনুভব করাবে। আমরা ঘরে বসে আরো উন্নত রিক্রুটমেন্ট ব্যবহার করব। 32 বছর পর উড়োজাহাজের যাত্রা আরো আরামদায়ক হবে। উড়োজাহাজ আজকের তুলনায় আরো বেশি বড় হবে এবং উন্নত টেকনোলজির কারণে উড়োজাহাজের বাহিরের দৃশ্য ভেতরে বড় পর্দায় দেখানো হবে। তখন ট্রেন, উড়োজাহাজ, স্পেস স্যাটেল এবং রকেটের মতো যানবাহন আজকের তুলনায় অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন হবে, যেটা খুব কম সময়ে এর গন্তব্য স্থানে পৌঁছে দিবে। আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।